আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা NTRCA কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য ই রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সে বিষয়গুলো আমরা তুলে ধরব। আপনারা ইতিমধ্যে হয়তো জানে থাকবেন যে একটি গণবিজ্ঞপ্তির পূর্বে স্কুল, কলেজ এবং মাদ্রাসা থেকে শূন্যপদ চেয়ে চাহিদাপত্র আহ্বান করা হয়ে থাকে। এই চাহিদাপত্রের উপর ভিত্তি করে পরবর্তী গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। NTRCA এর এই বিজ্ঞপ্তি প্রকাশ করার মূল কারণ হচ্ছে তারা খুব দ্রুতই রিটেন রেজাল্ট প্রকাশ করবে এবং ভাইবা চলাকালীন যাবতীয় সব কাজ সম্পন্ন করবে। চলুন এই এই বিজ্ঞপ্তির মূল বিষয় কি ছিল সেটা আমরা তুলে ধরি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে NTRCA কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 22/9/2024 তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য NTRCA এর ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেয়া আছে। উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী 30/9/2024 তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। প্রসঙ্গত, ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্যপদের তথ্য NTRCA তে প্রেরণের সুযোগ নেই। তারা সাফ সাফ জানিয়ে দিয়েছে যে প্রতিষ্ঠান সমূহকে অবশ্যই ই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ তারা কোনোভাবেই শূন্যপদের তথ্য প্রেরণ করতে পারবে না। এটা মূলত এখানে স্বাক্ষর করেছেন মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, সদস্য যুগ্ম সচিব শিক্ষা তত্ত্ব শিক্ষা মানে NTRCA ঢাকা। এরপরে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা তারা দিয়েছে। এটা মূলত প্রতিষ্ঠানের জন্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ই রেজিস্ট্রেশন নির্দেশিকা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রবেশ পর্যায়ে শিক্ষকের শূন্য পদে নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম মেধার ভিত্তিতে নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিপরীতে নিয়োগ সুপারিশ প্রদান করে থাকে। শূন্যপদ পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক NTRCA এর অনলাইন প্ল্যাটফর্মে চাহিদা অথবা ই রিকুইজেশন প্রদান বাধ্যতামূলক। NTRCA অফলাইনে অথবা হার্ড কপিতে কিংবা ইমেইলের মাধ্যমে শূন্যপদের কোনো চাহিদা গ্রহণ করে না। শুধুমাত্র NTRCA নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে ই রিকুইজেশনের মাধ্যমেই প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা গ্রহণ করা হয়। আর ই রিকুইজিশন ও শিক্ষক নিয়োগের কার্যক্রমের পূর্ব শর্ত হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠানের NTRCA এর তালিকাভুক্তির জন্য ই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো প্রতিষ্ঠানেই ই রিকুইজিশন প্রদান করতে পারবে না এবং ওই প্রতিষ্ঠানটি NTRCA কর্তৃক শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবেন না। নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জারির পূর্বেই নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশন করতে হবে অথবা ই রেজিস্ট্রেশন হালনাগাদ করতে হবে। ই রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে নিম্ন বর্ণিত বিষয়সমূহ অনুসরণের জন্য অনুরোধ করা হলো। এটা মূলত প্রতিষ্ঠান কিভাবে ই রেজিস্ট্রেশন পূরণ করবে সেটার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেটা আমরা দেখব। এটা কিভাবে কিভাবে তারা রেজিস্ট্রেশন করবে সেটার নিয়মাবলী দেওয়া হয়েছে। এখানে একটা দেখেন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে প্রতিষ্ঠানটি কোটা মুক্ত হলে কোটা ফ্রি এরিয়া নির্বাচন করতে হবে। কোটা মুক্ত এলাকার বিবরণ, এখানে কিছু কোটা মুক্ত এলাকা রয়েছে, সে কোটা মুক্ত এলাকাগুলো আমরা আলোচনা করব। সিলেট,
মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলাসমূহের মহানগর অথবা জেলা শহরের পৌরসভা ব্যতীত অন্যান্য অঞ্চলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা শিথিলযোগ্য বিবেচিত হবে। অর্থাৎ এই অঞ্চলগুলোতে মহিলা কোটা তারা শিথিলযোগ্য করবে। এরপরে শিথিলযোগ্য এলাকাগুলো আমরা একটু দেখি। আরেকটি হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক এত নং সড়কে দুর্গম উপজেলা হিসেবে চিহ্নিত নিম্নত উপজেলা সমূহে মহিলা শিক্ষক নিয়োগের বাধ্যবাধকতা শিথিলযোগ্য বিবেচিত হবে। অর্থাৎ এইসব অঞ্চলে মহিলা শিক্ষক নিয়োগ দিতেই হবে বা মহিলা কোটা থাকবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। কয়েকটা এলাকা দেখেন, 1 নম্বরে ভোলা, তারপরে চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, কক্সবাজারে 2টা আছে, কুতুবদিয়া, মহেশখালী, ভোলার মনপুরা, চট্টগ্রামের সন্দ্বীপ, কুমিল্লার মেঘনা, নোয়াখালীর হাতিয়া, গোপালগঞ্জের কোটালীপাড়া, মানিকগঞ্জের দৌলতপুর, ময়মনসিংহের ধোবাউড়া, বাগেরহাটের শরণখোলা, খুলনা দাকোপ, খুলনা কয়রা, সাতক্ষীরা শ্যামনগর, কুড়িগ্রাম রাজীবপুর, কুড়িগ্রাম রৌমারী, নওগাঁ আত্রাই, সিরাজগঞ্জ জোহালী। অর্থাৎ এইসব অঞ্চলে মহিলা শিক্ষকের জন্য কোটা বাধ্যতামূলক নয়। আসলে এই ছিল এই কোন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আপনার ইরুকেজেশনের মূল বিষয়। আশা করি এখানে দেখেন, এখানে আরেকটা বিষয় হচ্ছে শিক্ষক নিয়োগের নিয়োগ প্রদানে প্রত্যাশী প্রত্যেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের মধ্যে নতুন ই রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদকরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। উক্ত তারিখের পরে ই রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করা যাবে না। ই রেজিস্ট্রেশন ব্যতীত ই রিকুইজিশন প্রদান করা সম্ভব হবে না, আর ই রিকুইজিশন ছাড়া কোনো প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবে না। অর্থাৎ তারা বারবার একটা বিষয় তাগাদা দিয়েছেন যে অবশ্যই তাদের ই রেজিস্ট্রেশন হালনাগাদ করতে হবে। নতুন কোনো প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করে না থাকলে অবশ্যই সেটা শিক্ষকের শূন্য পদের চাহিদা ই রেজিস্ট্রেশনের মাধ্যমে দিতে হবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু তারা এরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা আপনারা ধরে নিতে পারেন খুব শীঘ্রই 18তম নিবন্ধন প্রার্থীদের জন্য একটা সুখবর আছে, সে রিটার্ন রেজাল্ট প্রকাশ করে তারা দ্রুত সময়ে ভাইবা শেষ করবে। এবং এই ভাইবা চলাকালীন তারা চাইবে যে এই শূন্য পদের যত চাহিদা এগুলোর কাজ শেষ করতে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু জানার বা মদত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।